الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله پاکر بندہ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ শুনেন নাই, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, আপনারা অনেক ভালো, অনেক দামি, অনেক ভালো কাজ করছেন। যদি ছাত্র ভালো কাজ করে, ছাত্রকে নিয়ে ওস্তাদ গর্ব করে, সন্তান যদি ভালো কাজ করে, সন্তানকে নিয়ে বাবা কথা বলে না, প্রশ্ন করলে জবাব দিবেন। সন্তান যদি ভালো কাজ করে, সন্তানকে নিয়ে বাবা, এলাকার লোক যদি ভালো কাজ করে, এলাকার মানুষ তাকে নিয়ে, দেশের লোক যদি ভালো কাজ করে, দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। ঠিক আল্লাহর বান্দারাও যদি ভালো কাজ করে, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ছেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দুরুদ পড়তে ভুল করবেন না। আমার নবীর নাম যতবার শুনবেন সাথে সাথে মুখের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবে। আমার নবীর উপরে একবার দুরুদ পড়বেন, আমার মাওলা 10টা রহমত সাথে সাথে নাযিল করবেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা কল খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাসকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বি আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসা যালিক ক্বালু আল্লাহি মা আজলাসা যালিক
قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحلبكم تحمة لكم ولكن اتاني جبرائيل فاخبرني ان الله يباهك الملائكه رواه مسلم আল্লাহ নবী আলাইহিস সালাম তোমার প্রশ্ন হে সাহাবারা কেন বর্ষ কেন কি করতেছ সাহাবারা জবাব দিলেন আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি কি করতে আছি নাজকুরুল্লাহ নাজকুরুল্লাহ দেখেন অনেক মানুষের অ্যালার্জি আছে হালকা জিকিরের উপরে যে হালকা জিকির জায়েজ নাই এটা ঠিক নাই হাদিসের মধ্যে নাই এরকম একদল আছে কি নেই হালকা জিকির নিয়ে এদের খুব মারাত্মক অ্যালার্জি অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই মজলিসের নিকট থেকে রওনা করলেন সেই মজলিসের ব্যাপারে হাদিসের মধ্যে কি শব্দ আসছে আলা হালকাতে মিন আসহাবি হালকা যেই মজলিসটা ছিল সাহাবাদের হালকা বলা হয় একত্রিত হয়ে বসাকে এই যে বসছেন না আরবি দেখে কি বলা হয় হালকা এরকম সাহাবাদের এক হালকার নিকট থেকে রওনা করলেন আল্লাহ নবী প্রশ্ন করলেন মা আজলাসাকুম বর্ষ কেন এখানে কলু সাহাবারা জবাব দিলেন নাজকুরুল্লাহ আমরা এখানে বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি আল্লাহর প্রশংসা করতেছি নবী আলাইহিস সালাতু ওয়া কসম কাটনে আল্লাহর কসম তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বলছো সাহাবারা কসম কাটনে আল্লাহর কসম আমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বলছি অন্য কোন উদ্দেশ্যে বসি নেই নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বললেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছে ফা আখবারানি আমাকে খবর দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে চিন্তা করলাম আমার সাহাবারা এমন কি আমল করে এমন কি কাজ করে যে কাজকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন এর জন্য আমি কসম কাটছি কাজী হালকা জিকির নিয়ে জিকিরের মাজলিস নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে কি করেন ভাই বুঝেন এই মজলিসের দাম কত অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ এই মজলিস এত গুরুত্বপূর্ণ লাইয়াব আসাল্লাহ আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা قال العربي هلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه قيامতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন في وجوههم النور যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে দামি এক পাথর দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশা বসাস তাদের মর্যাদা দেখিয়া কেয়ামতের ময়দানের মানুষ ঈর্ষা করবে আফসুস করবে এই ব্যক্তি এত দামি কেন এত সম্মানিত কেন নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেন হে আমার সাহাবারা আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী বা শহীদ লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা তারা নবীও না তারা শহীদও না সাহাবারা প্রশ্ন করলেন বাহ বাহ ভাবতেছিলাম নবীদের প্রশংসা শহীদদের প্রশংসা চলতেছে অথচ না নবীও না শহীদ না কারা এরা কারা জলদি পরিচয় দেন এবার খোদ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা يستمعون على ذكر الله يذكرونه তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে
এই হাদিসের সাথে এই মজলিসের হুবহু মিল আছে কি নেই? আজকে যারা চরমোনাইকে নেনদেন পছন্দ করেন না, জাকিরিনদেরকে যারা পছন্দ করেন না, ঘৃণা করেন, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা জাকিরিনদেরকে পছন্দ করো না, করতেছো না, দেখবা এদের কিয়ামতের ময়দানে মর্যাদা কেমন। আরে কিয়ামত বাদ দেন, এই যে পাশে শুয়ে আছে আমাদের বসিরউদ্দিন মুন্সি, বসিরউদ্দিন মুন্সি এই তো তোমাদের পাশে, 32 বছর পরে তৃতীয়বার কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা, আর কি দেখবেন? হ্যাঁ, শুধু কি বসিরউদ্দিন মুন্সি, এই ভোলাতেও পাওয়া গেছে 16 বছর পরে। এরকম বহু জায়গায় কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায়। আল্লাহ পাক দুই একটা প্রমাণ দেখাইয়া দেন যে শোন, যুক্তি নাই, এটা বরফের এলাকা না যে লাশ পচবে না, কাপুরের মধ্যে এমন মেডিসিন নাই যা পচার কোনো যুক্তি নাই, সুতির কাপড় 16 বছর পর্যন্ত মাটিতে পচবে না, কেন? পানিতে ভিজতেছে কেন? কেন পচতেছে না, কারণটা কি? যত জায়গায় লাশ পাওয়া গেছে, যত জায়গায়, সব জায়গায় কাপুনের কাপুন সহ পাওয়া গেছে, মানে আল্লাহ পাক দুনিয়াতে বিজ্জিতি করবেন না, তার ওলিদেরকে দুনিয়াতেও বিজ্জিতি করবেন। যত জায়গায় লাশ পাওয়া গেছে, যত জায়গায়, সব কাপুনের কাপুন সহ। এরপরে তোমার ঈমান মজবুত হবে না? এরপরে ঈমানের মধ্যে তোমার বৃদ্ধি ঘটবে না? ঈমানের লুজ্জাত হালাওয়াতের মধ্যে বলছি, এখানে ঈমানের বৃদ্ধি অর্থাৎ ঈমানের মজবুতি, ঈমানের মজা, ঈমানের স্বাদের মধ্যে তোমাকে বৃদ্ধি আসবে না এখনো? হ্যাঁ, কি দেখতে চাও? আর কি দেখতে চাও? কি নবী আলী সালাতু আসসালাম ফরমান, যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, নিঃশ্বাস যার ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, আল্লাহ পাক তার উপরে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব করে দিবে। আজকে যারা চরমোনাইকে পছন্দ করে, আমার দোস্ত তোমার সাথে ঝগড়া নাই, শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই, ঝগড়া নাই, কিন্তু যারা জিকিরের সাথে দুনিয়ার থেকে বিদায় হবে, তাদের তো জান্নাতের কথা, জান্নাতের সুসংবাদ আমার নবী দিছেন, কিন্তু তোমার কি মৃত্যু জিকিরের সাথে হবে? চরমনে হাজার মুজাহিদ, এক দুইজন না, আমরা গোটা বাংলাদেশে ঘুরি, মুজাহিদদের অবস্থা আমাদের কানে আসে, এখানেও হাজারো সাক্ষী পাওয়া যাবে, হাজারো চরমনের মুরিদ ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে। ওয়ান মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কল আখিরু কালিমাতিন ফারাক্তু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বি আহাব্বিল আমালি ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মুতা ওয়া লিসানুকা রাব্বু মিন যিকরিল্লাহ। মাআজ ইবনে জাবাল বলেন, এই কথা আমার শেষ, আমি ইয়ামানে চলে গেছি, যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আল্লাহর হাবিবকে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ আমাকে বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব কি বললেন? তোমার মৃত্যু এমন অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির সারি থাকে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল জিকির, সবচেয়ে দামি জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। এর জন্য আমি যেই সমস্ত ভাইয়েরা জিকির পছন্দ করেন না, আমি তাদেরকে বলবো, হ্যাঁ আমার দোস্ত, তুমি জিকির পছন্দ না করার কারণটা কি জানো? তুমি জানোই না। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহাব্বত করে, পছন্দ করে, তার স্মরণ সে বেশি করে। যেহেতু তোমার কলমের মধ্যে মাওলার মহাব্বত নাই, এর জন্য তোমার জবানের মধ্যে মাওলার জিকিরও নাই, কারণ এখানে আর কিচ্ছু না। কারণ এখানে যার কলমের মধ্যে মাওলার মহাব্বত আছে, তার জবানে মাওলার জিকির আছে। আসলে তোমার সমস্যা হলো তোমার কলমের মধ্যে মাওলার মহাব্বত নেই।
আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই একদিন এক জায়গা থেকে যাইতে আসেন, দেখেন যুবকরা এক ব্যক্তিকে ঢিলা মারতেছে, পাথর মারতেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ বলেন, এই ঘটনা কি তোমরা পাথর মারো কেন, ঢিলা মারতেছে কেন? কলে এই লোকটা আল্লাহকে দেখার দাবি করছে, সে নাকি আল্লাহকে দেখছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ দেখেন তার চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে, সে তো খারাপ কোনো কথা বলতে পারে না। জিয়া প্রশ্ন করে, কি হয়েছে ভাই, তুমি কি বলছো, কি দেখছো, কি বলতে চাও? এবার সেই আল্লাহর পাগল জবাব দেয়, খেয়ালুকা ফি আইনি জিক্রুকা ফি লিসানি ওয়া মাসওয়াকা ফি কলবি ফা আইনা তাকিবু। যার খেয়াল আমার চোখের মধ্যে সারাদিন, আমি যার খেয়ালে থাকি, যে তার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু, যার খেয়াল, যার খেয়াল আমার চোখের মধ্যে, আমি আসমান দিকে তাকাই কিভাবে আল্লাহ বানাইছেন, সূর্যের দিকে তাকাই এত বড় সূর্য আল্লাহ কিভাবে উপরে উঠাইয়া ফেলাইছেন, কিভাবে চালাইতেছেন, এত আগুনের ব্যবস্থা কিভাবে করলেন, হ্যাঁ দেখি আমার মা বললেন, খেয়াল কাফি আইনি, যার খেয়াল আমার চোখের মধ্যে। আমি গাছের দিকে তাকাই, দেখি মা বল, মাছের দিকে তাকাই, ওখানেও দেখি আমার মা বল, কি কথা ঠিক না, যেখানে তাকাই খেয়াল কাফি আইনি, আমি আমার নিজের দিকে তাকাই তখন মাওলাকেই দেখি, অফি আনফুসিকুম আফালা তুফসিরুন, আল্লাহ নিজে কয় অফি আনফুসিকুম আফালা তুফসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই দেখোস না কেন, আমি তোর মধ্যে দেখোস না কেন, ঘটনা কি না দেখার কারণ কি, অফি আনফুসিকুম আফালা প্রশ্ন তুফসিরুন, তুমি কি দেখবে না, দেখো না, তার মানে আল্লাহ ভক্ত প্রশ্ন করছে, নিশ্চয়ই মাওলার খেয়াল ধ্যান ভিতরে পয়দা করার জন্য, কিন্তু তুমি দেখো না কেন, আসলে চক্ষু নেই, হ্যাঁ কি নাই, চক্ষু নেই, এর জন্য দেখি না, অন্ধ হয়ে গেল, কাজটা কি করবো ভাই, আমার দরকার চক্ষের চিকিৎসা করা, কি চিকিৎসা করা, চোখের চিকিৎসা করা, যদি চোখের চিকিৎসা করতে পারি তাহলে দেখতে পারবো, বুঝেন নি, খেয়াল কাফি আইনি, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। দেখতো আমার সৃষ্টি জগতের মধ্যে একটু চক্ষু লাগাতো, ফিরা আসমানের মধ্যে কোনো ভুল আছে, হ্যাঁ সূর্যের মধ্যে, তারকার মধ্যে, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, পাইছো কোনো ত্রুটি বিচ্যুতি, হাল প্রশ্ন দেখছো কিছু, যে মনে হয় চন্দ্রটা এখানে সেট না হই এখানে হইলে ভালো হইতো, সূর্যটা এখানে সেট না হই এখানে হইলে ভালো হইতো, তারকাগুলি এখানে সেট না হয় এরকম হইলে ভালো হইতো, গাছগুলি এরকম না হয় এরকম হইলে ভালো হইতো, হাল তারা মিন ফুতুর, বারবার ত্যাক্তো সুম্মার জিল বাসর, আবারও ফেরা, আবারও দেখ, আবারও ফিরা, আবারও দেখ, ইয়ান কলিব ইলাইকাল বাসারু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। ভুরুটি পাবি না, বরং দেখবি সব নিরাঙ্কুশ ভেজাল মুক্ত সব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক না, খেয়াল কাফি আইনি। আমি কি খেয়াল করি, খেয়ালটা কি করি, একই মায়ের শ্বাস সন্তান, বাবার নাম আবদুল্লাহ, মার নাম রহিমা খাতুন, না একই সাজের থেকে একই জিনিস বের হয়, দশ টাকার সাজের থেকে দশ টাকার নোট, পাঁচ টাকার থেকে একশো টাকার সাজের থেকে, অথচ রহিমা খাতুন একই সাজ,
আব্দুল্লার একই মেটাল, রহিমা খাতুন থেকে সাতটা সন্তান বের হয়েছে একই সাজের থেকে, লেকিন একজনের চেহারা সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। সাজ কিন্তু একটা, মেটালও এক, বুঝেন অবস্থাটা কি? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন, কিন্তু একজন ভাই খাটো আর একজন ভাই কেন লম্বা হবে? একজন ভাই সুন্দর, একজন ভাই কেন কালো হবে? একই তো বাবা, একই তো মা, নাকি ভিন্নতা আছে? একজন ধনী একজন কেন গরিব হবে? একজন সম্মানিত আর একজন কেন বিজিতওয়ালা হবে? একজন জজ একজন কেন আসামি হবে? একজন দুনিয়ার মধ্যে শান্তি করে একজন কেন অশান্তি করবে? একজন আমার মাওলাকে চিনছে আর একজন কেন আমার মাওলাকে চিনবে না? তুমি কি চিন্তা করছো? একই মাঠ থেকে সাত সন্তান, একই মাঠ থেকে সাত সন্তান, অথচ একজনের গলার সাথে আওয়াজের সাথে আর একজনের গলার কোনো মিল নাই। এই যে চক্ষু, শুধু কি তাই? গোটা দুনিয়ার থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই। কিভাবে বানাইছে আমার মন? সম্ভব কিভাবে? সম্ভব কিভাবে? কোটি কোটি চক্ষু চলে গেছে, কোটি কোটি চক্ষু আছে, আসবে, কোটি কোটি মানুষ চলিয়া গেছে, একজনের চেহারা সাথে আর একজনের চেহারার মিল নাই, চলিয়া গেছে, যারা আছে তাদেরও মিল নাই, যারা আসবে তাদের মধ্যেও কোনো মিল নাই। এতটুক জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করলো? ডিজাইনারটা কি, কে সে? গলার আওয়াজ রগের মধ্যে থেকে বের হয় একই রকমের রগ, কিন্তু এই রগের মধ্যে কি ইঞ্জিন ফিটিং করছে, কত সিস্টেম করছে? একজনের আওয়াজ এত সুন্দর, একজনের আওয়াজের মধ্যে কোনো শ্রুতি কবদুর নাই, কে সৃষ্টি করছে? ফারজিল বাসার হাল তারামিন ফুতুর, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের সাথে আর একজনের দাঁতের কোনো মিল নাই। একবার ডাক্তারখানায় গেলাম দাঁতের ডাক্তারের কাছে, সে বলল, হুজুর আপনি কি জানেন দাঁতের মধ্যে আমার মাওলার কত কুদরত? আমি কইলি, কি বললেন, কি বলেন আপনি? কইল, হুজুর যখন সৈন্যরা যুদ্ধ করার জন্য যায়, তখন দাঁত পরীক্ষা করে, এর জন্য চেহারা বিকৃত হইয়া যাইতে পারে, পুড়িয়া যাইতে পারে, কিন্তু দাঁত এমন এক জিনিস যার সাথে দুনিয়ার কার কোনো মিল থাকবে না। যদি সব কিছু বিকৃত হইয়া যায়, লাশ চিনা যায় নাই লাশটা কার, তখনও দাঁত পরীক্ষা করিয়া বলতে পারে লাশটা আব্দুল্লাহর লাশ, আব্দুর রহমানের লাশ। অথচ তুমি আমি দেখি একই দাঁত, আসলে এক না, সব ভিন্ন, সব ভিন্ন, খবর নেই, জানি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালো মা ও বোনেরা, কেন আমার মাওলাকে চিনবে না? কেন, কারণটা কি? চিনবে না কেন, কারণটা কি? মারেফাত কি জিনিস? বৃদ্ধাঙ্গুলি শিকি পরিমাণ জায়গা না এই বৃদ্ধাঙ্গুলি। যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুলির সাফের সাথে আর একজনের সাফের কোনো পূর্ণ মিল নাই। কোন ইঞ্জিনিয়ার, কোন ডিজাইনার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডিজাইনার ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন করতে পারে? এ তো আর কেউ না, আহকামুল হাকিম মাওলা সারা কেউ হইতে পারে না। আমার মাওলা, কিরে মাওলা, এত মাওলা, আমার মাওলা কত কত ভালো,
কত রহমান কত রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা হে নিমু খরমের গোষ্ঠী হে নিমু খরম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত আল্লাহ পাক কি বলেন মানুষ বহুত বড় নিমু খরম বহুত নিমু খরম মানুষ বহুত বড় নেমু খারাপ এবার আল্লাহ কি বলে হাল আতা আলাল ইনসানিহিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা এ নেমু খারামের গোষ্ঠী ইনসানিয়াত এ মানুষের গোষ্ঠী তোদের উপর থেকে কি এমন একটা জমানা কাল চলিয়া যায় নাই দীর্ঘ একটা সময় চলিয়া যায় নাই লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা তোর উল্লেখ কোনো বস্তুই তো ছিল না কি আলোচনা করতে তোদের কে কে করতো বাবা মার সাথে তোদের মূল ম্যাটার নিয়ে আলোচনা করতো না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো না ওস্তাদ ছাত্রের সাথে আলোচনা করতো না তোদের মূল নিয়া না সমাজের মধ্যে কেউ কখনো আলোচনা করতো লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা যেই মূল ম্যাটারের মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না নাকের কোনো ডিজাইন ছিল না কানের কোনো নমুনা ছিল না হার্ট ছিল না লান ছিল না কিডনি ছিল না যার মধ্যে পার কোনো অস্তিত্ব ছিল না হাতের কোনো অস্তিত্ব ছিল না না চেহারার অস্তিত্ব ছিল গোটা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া সেখানে গিলু মগজের কোনো অস্তিত্ব খুঁজে পাইত না যেখানে হাড্ডি ছিল না রক্তর কোনো কোনো মুনা ছিল না আমি মাওলানা রব্বুল আলামিন সেই আকৃতিহীন জিনিসের মধ্যে আমি কত সুন্দর ফি আহসানি তাকদিম আমি মাওলা কত সুন্দর গঠন করছি মাওলারে খেয়াল করে দেখছো এ নেমু খারাম খেয়াল করে দেখছো আমি মার গর্ভের থেকে কত বাচ্চা অন্ধ করিয়া পাঠাইছি আমি তোকে অন্ধ করিয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম কিন্তু আমি পাঠাই না তুই কি দেখছো কত বাচ্চাকে আমি বোবা করিয়া মার গর্ভের থেকে দুনিয়াতে পাঠাইয়া দিছি বাবাকে বাবা কইয়া ডাক দিতে পারে না মাকে মা কইয়াও ডাক দিতে পারে না শুধু আওয়া আও করে আমিও তোকে বোমা বানাইতে পারতাম আমি বানাই নাই ফাজআলনা উসামিয়াম বাসীরা তুই কি দেখছো কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে বিকলাঙ্গ উঠতে পারে না হাত নাড়াইতে পারে না তুই কি দেখছো কত বাচ্চা হাত এবং হাঁটির উপরে ভর দিয়ে হাঁটে দুই পায়ের উপর হাঁটতে পারে তুই কি দেখছো কত মানুষ অন্ধ বাবার চেহারা দেখতে পারে না মার চেহারাও দেখতে পারে না নিজের সন্তানের চেহারাও দেখতে পারে না আমি ওকে অন্ধ করিয়া বানাইতে পারতাম আমি মাওলায় বানাই না কত বাচ্চা অ্যাবনরমাল তাদের মাথায় কোনো কাজ করে না আল্লাহ রে আয় খোদা কুরবা শওয়াম ইহসান বর ইহসান কর দাই
আমার মাওলানা এত এহসান, এত দয়া, এত মায়া, এ যুবক বাবার আমার মুরব্বী বাবারা, আমার পর্দলা মা বোনের আমার মাওলা, খেয়াল কাফি আইনি সব সমার খেয়াল আমার মাওলা, আমার মাওলা, ওরে বন্ধু তুই কি দেখো না কত মানুষ খাইতে পারে না, পেটের মধ্যে কিছুই ঢুকে না, আমি মাওলা তোকে খাওয়ার ব্যবস্থা করিয়া দিছি, আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দিয়ে দাও। মাবারে আমার মাওলা কেন তোমাকে আমাকে সৃষ্টি করছে, কারণ কি আমার মাওলা বাবা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, বান্দা তোর ইবাদত করবি আমি মাওলাকে সেজদা দিবি, আমার কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক মারবি, আমার মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাবে, বান্দা তুই সুবহান আল্লাহ কইয়া ডাক মারবি, আমি মাওলা ফেরেশতাদের মধ্যে গর্ব করব, দেখ আমার বান্দা কি সুন্দর ডাক মারছে, ওরে বান্দা তুই আমার একটু হুকুম মানবি, রোজার হুকুম মানবি, পর্দার হুকুম মানবি, তুই জিকির আজকারের হুকুম মানবি, হালাল হারাম তমিজের হুকুম মানবি, রে বান্দা আমি তোকে মানাইছি ইবাদত করার জন্য, হ্যাঁ তুই ইবাদত করবি, তুই মাগনা মাগবি, ইবাদত করার কোনো প্রয়োজন নাই, তুই আমার জন্য ইবাদত করবি, আমি মাওলা তোর জন্য এমন জান্নাত, এত সুন্দর জান্নাত আমি রাখছি যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভব করে নাই, আমি তোকে এত সুন্দর একটা জান্নাত দেব যে জান্নাতের মধ্যে হাজার হাজার তারা বিশিষ্ট বিল্ডিং হবে, বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জওয়াহির দ্বারা তার গাঁথনি হইয়া যাবে, গোটা জান্নাতের জমিনটা মেশক এবং আম্বারের দ্বারা হইয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ আল্লাহ, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ইয়া আমার উম্মত যখন জান্নাতের কথা শুনো দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও, মাওলা রে মাহরুম করিও না, মাহরুম করিও না, ওই জান্নাত আমাদের সবাইকে দান করিও, তুই কি জানো জান্নাত মধ্যে কেমন বিল্ডিং হবে, কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথরের দ্বারা একটা বিল্ডিং নির্মাণ করা হবে, যে বিল্ডিং এর মধ্যে 70,000 দরজা থাকবে, যে বিল্ডিং এ 70,000 রুম থাকবে, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে, যেই রুমের মধ্যে 70,000 দরজা, এরকম যদি 70,000 দরজা বিশিষ্ট একটা রুম হয়, এরকম যদি 70,000 রুম বিশিষ্ট একটা বিল্ডিং হয়, সেই গোটা বিল্ডিং যদি সবুজি একুত পাথরের হয়, এই বিল্ডিং এর কত দাম, কত সুন্দর, কত সুন্দর ডিজাইন, আল্লাহ তুমি কবুল করিয়া নি, আমাদেরকে দান করিয়া, জান্নাতের মধ্যে দুধের নহর হবে, শরাবের নহর হবে, মধুর নহর হবে, দুনিয়ার ঝর্ণাগুলি মাটির নিচের থেকে চলে, আর জান্নাতের ঝর্ণাগুলি নহরগুলি রাস্তার মতো উঁচা হইয়া চলতে থাকবে, আখারে এত সুন্দর, এত মজা, আখারে জান্নাতের গাছগুলি নিচু থাকবে, মাথার মধ্যে লাগে লাগে অবস্থা, যখনই জান্নাতি মানুষের ফল খাইতে মনে চাইবে অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে ঝুঁকিয়া পড়িয়া যাবে,
চাবার দরকার নাই, অটোমেটিক মুখের মধ্যে ফলটা গুলিয়া যাবে, না পায়খানা পোষাবার কোনো প্রয়োজন নাই, ঢেকুর মারবে সব খালি হইয়া যাবে। নবী আলাইহিসসালাম ফরমান, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগবে, সেখানে হুর গেল মারা তোমাদের খাদেম হইয়া যাবে। মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মিন রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ ফক রব্বুল আলামিন, জান্নাতের যেমন জান্নাতিরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সে ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতিরা বলবে, মাওলারে তুমি যেই ওয়াদা করছো তার সে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নেমাত পাইয়া গেছি, কিন্তু একটা ওয়াদা কোনো পালন করো নাই। অমনি আমার মাওলা ফক বলবে, ফেরেস্তারে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে, যখন 70,000 নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যথিত আমার মাওলাকে প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুশ থাকবে। মাওলাকে যারা দেখতে চাও, আমার মাওলাকে যারা দেখতে চাও, চক্ষুকে পবিত্র রাখো, আর মাঝে মাঝে মোরাকাবার মাওলারে দেখা দে, আমার মাওলা কি যে মজা। নবী আলাইহিসসালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলাও তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। কখন আমার মাওলা বান্দাদের সাথে সাক্ষাৎ দিবে? আল্লাহ আল্লাহ, তুমি জিদার দেখতা হো মাই, তুই তুই হ্যায় তুই তুই হ্যায় তুই। ও খোদা কি যে মজা, আরে আমার মাওলাকে যখন দেখে ভালাইবে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে, সমস্ত জান্নাতে দেখতে পারবে আমার মাওলা। আল্লাহ এক নজর দেখে তৌফিক দিয়ে দিল, তোমাকে না দেখিয়ে কত সেজদা দিলাম, তোমাকে না দেখিয়ে কত তোমাকে ডাকলাম, দেখি না দেখি না, যদি কি আমাদের নাই দেখি, আমার সে বড় কপাল ভরা হইতেই পারে না, হইতেই পারে না। ও যুবক বাবারা, তুমি কি জানো আমার মাওলা কত সুন্দর?
আমার মাওলার দিদারে 40,000 বছর কাটিয়া যাবে, হুশ থাকবে না। আহুর গেলমানল মাওলারে, যদি আটকে রাখো আমাদের কি উপায় হবে? যখন তাদের দোয়া কবুল কি আমার মাওলা গায়েব হইয়া যাবে, তখন জান্নাতের বলবে এত অল্প সময় আমার মাওলা গায়েব হইয়া গেল। তখন ফেরেশতারা বলবো অল্প সময় না, অল্প সময় না, মাওলার দিদারে 40,000 বছর কাটিয়া গেছে, কিন্তু তোমাদের হুশ ছিল আমার বাবারা। যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো, যদি কিছু দেখতে চাও, যদি কিছু দেখতে চাও আমার মাওলার দেখার অপেক্ষায় থাকো। আর মনে মনে দোয়া করে মাওলা রে দেখা দাও, দেখা দাও। যেরকম মূসা আলাইহিস সালাম বারবার বলে মাওলা দেখা দাও, মাওলা দেখা দেওয়ার সহ্য হয় না আমার, বল লাম তারানি দেখতে পারবি না, দেখতে পারবি না। এরপরে যখন আগ্রহ বাড়িয়া গেছে আমার মাওলা নূরে একটু ঝিলিক বাড়িয়া দিয়েছে, অমনি মূসা বেহুশ হয়ে পড়িয়া গেছে, আল্লাহ তুই কবুল করিয়া দাও। এ জীবন বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ এ বসেন বসেন বসেন। কি যে মজা রে, বসেন, আরে বসেন। এ মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ইবাদত করো আমার মাওলার জন্য, ইবাদত করো, বসেন। ইবাদত করো মাওলার জন্য, ইবাদত করো। হাসান বসির রহমাতুল্লাহ এর কাছে একজনের প্রশ্ন, হযরত ইবাদতের মধ্যে মজা পাই না? তখন হাসান বসির রহমাতুল্লাহ বললেন, মজা খোঁজ করাটা শিরক, তুমি তো মজার কারণে ইবাদত করতে চাও। না, আমি ইবাদত করি একমাত্র মাওলার জন্য, আমি মজা পাই অথবা নাই পাই, ভালো লাগুক অথবা নাই লাগুক, আমি আমার মাওলার ইবাদত করছি। যেহেতু আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, তুমি কি জানো আমার মাওলার প্রেম কেমন? জুলাইকা নবী ইউসুফ আলাইহিসসালামের প্রেমে প্রেমে পড়িয়া সব কিছু উজাড় করিয়া দিছে, এমন প্রেমে পড়ছে হুশ নাই, খেয়াল নাই, কে কি বলবে, কে তাকে লজ্জা দিবে, কে তার গিবাদ করবে, কে শিকায়ত করবে, কে বদনাম করবে, কোনো খেয়াল নাই। আমার বাসায় থাকবে কি থাকবে না, আমার স্বর্ণের কাঠ থাকবে কি থাকবে না, মানুষ কি আমাকে বদনাম করবে না প্রশংসা করবে? যখন আশেক এশকের মধ্যে পড়িয়া যায় তখন মাসুক বেঁধে কিছুই সে বোঝে না। যেরকম একটা শিশু, তাকে কেউ প্রশংসা করলো তার মধ্যে কোনো কিছু আসে না, আবার কেউ গালি দিলেও তার মধ্যে কোনো খারাপ লাগে না, ঠিক যে মাওলার আসে, মাওলার প্রেমে পড়ার পরে কে তাকে খারাপ জানলো, কে তাকে গালি দিল, কে তাকে মন্দ বললো, হুশ নাই। এ বসো, খেয়াল আমার মাওলা। আরে ভাই, এদের জন্য বয়ানও করা যাবে না, এটা কোথা থেকে আসছে? জুলাইখা
আলাইহি সালাতু ওয়াসালাম ইউসুফ নবীর আলাইহি সালাতু ওয়াসালামের প্রেমে পড়িয়া সব কিছু উজাড় করিয়া ফলাইছে। তোমরা কি বয়ান বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ বসেন, এ বসেন না কেন? হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম প্রেমে পড়িয়া হুশ নাই, কে কাকে কি বলবেন না বলবে কোনো খবর নাই। সারাদিন ইউসুফ ইউসুফ ইউসুফ, ইউসুফ কোথায় পাওয়া যায়, কোথায় দেখা যায়? বৎসর কে বৎসর রাস্তার কিনারায় বসিয়া থাকত, এই পথ দিয়ে ইউসুফ হাঁটবে, তার পায়ের আওয়াজ পায়। বাস বন্ধ বস বন্ধ করে দিই বয়ান, তোমার গেস কথা হোক অসম্ভব কথা, বসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে দেখার জন্য শোনার জন্য রাস্তার কাছে বসিয়া থাকে, ইউসুফের পায়ের আওয়াজ পাইবে, তার একটু ঘেরান পাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন। বাস বয়ান বন্ধ করে বই থেকে কথা বলো, বুক দিয়ে কথা বলো, কথা বলো, অসভ্য কথা কার। الله محمد رسول الله الله فقط رب العالمين যখন মঞ্জুর করিয়া ফলাইছে, জুলাইকা বারবার দোয়া করতেছিল আমার ইউসুফ আমার ইউসুফ, বুড়া হইয়া গেছে, লাবণ্য ধ্বংস হইয়া গেছে, চামড়া হাড়ির সাথে মিশিয়া গেছে, অন্ধ হইয়া গেছে, এইটার নামে ইশকের নমুনা। যখন আসে গিয়ে সেখানে ইশকের মধ্যে পড়িয়া যায়, তখন মাসুদ ব্যতীত তার অন্তরের মধ্যে দ্বিতীয় কোনো খেয়াল থাকতে পারবে না, এইটার নাম ইশক এবং মোহাব্বত। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াসালাম ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে, যখন মাওলা ফাক রব্বুল আলামিন মঞ্জুর করিয়া ফেলাইছে, তার লাবণ্যতা আল্লাহ ভাগ ফিরাইয়া দিছে, কি যে সুন্দর, কি যে আকর্ষণীয়, কত চমৎকার চেহারা, মিশরের মধ্যে সুন্দরী, কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বিবাহ বন্ধনে আবদ্ধ মাওলায় করিয়া দিলেন, তার চেহারা লাবণ্যতা সৌন্দর্যতা সব ফিরাইয়া দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম জুলাইখাকে ডাকে, আসো জুলাইখা, দিনে ডাকছে, কারণ আমি রাত্রে আসবো, আবার রাত্রে ডাকে, কারণ আমি দিনে যাব, আবার দিনে ডাকে, আবার রাত্রে যাব। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বলতে আছে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না, যে আমার প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছ, শুধু আমার একটু ঘেরান নেয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ করছ, আমাকে দেখার জন্য সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছ, আমার পায়ের আওয়াজ শোনার জন্য বৎসরকে বৎসর রাস্তার কিনারায় বসিয়া রইছ, তুমি কি সেই জুলাইখা নাও? জুলাইখা বলছে, হ্যাঁ আমি তো সেই জুলাইখা। কলি এত ডাকা ডাকি কেন তুমি আমার কাছে আসো না? তখন জুলাইখা জবাব দেয়, ইউসুফ যতক্ষণ আমি আমার মাওলার পরিচয় না পাইছি, যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত না ছিল, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার কলবের মধ্যে স্থান দিছি, তোমার মোহাব্বতে আমি পড়িয়া গেছি, কিন্তু যখন আমার কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসছে, এই কলমের মধ্যে দ্বিতীয় কার মোহাব্বত নাই, কার ভালোবাসা নাই,
মাসওয়াকা ফি কলবি এখন এই কলবের মধ্যে আমার মাওলার বাসা এমন ভাবে বাঁচে আমি আর কিছু দেখি না তোমার মহব্বত অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও, দুনিয়ার সমস্ত মহব্বত অন্তর থেকে দূর করিয়া দাও। তখন ইউসুফ আলাইহিসসালাম বলতেছে, জুলাইখা আমার মাওলার মঞ্জুর, তোমার গর্ভের মধ্যে দুইটা সন্তান হবে, দুটোটা সন্তান আল্লাহর নবী হবে। তখন জুলাইখা আলাইহিসসালাম বললেন যে এইটা আমার মাওলার ইচ্ছাই হইয়া থাকে, আমার মাধ্যমে তিনি নবী প্রেরণ করবেন, তাহলে আমি তোমার ডাকের সাড়া দেব, কিন্তু মনে চায় না আমার মাওলাকে বাদ দিয়ে। একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়, পাগলের মতো দৌড়াইতে আসে। লোকেরা প্রশ্ন করে, রাবেয়া তুমি এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে কেন দৌড়াইতে আসো? রাবেয়া বসু রহমতুল্লাহ আলাইহা জবাব দেন, আমি আগুন দিয়ে মাওলা ফাকের জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখব ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে, অর্থাৎ জাহান্নামের ভয় আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার প্রেমে পরিহার ইবাদত করে না। কেউ তো জান্নাতের লোভে আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার মহাব্বতে মাওলার ইবাদত করে না। বাবারে আমার মাওলার প্রেম আমার মাওলার মহাব্বত কি যে মজা! যদি মাওলার মহাব্বত অন্তর মধ্যে জমা করতে পারো, যে দার দেখতা হো মাই তুহি তুহা তুহি তুহা তুহি তুহা, তুমি কবর করে না আমার যুবক বাবারা, যদি মাওলার মহাব্বত অন্তর মধ্যে চলে আসে তাই কি অবস্থা হয় শোনো। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, এক যুবক নবী ঈসাকে দেখিয়া চিনিয়া ফেলায় চিনি নবী ঈসা। তখন যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মহাব্বতের থেকে এক অনুপরিমাণ মহাব্বত আমাকে দিয়া দেয়। নবী ঈসা আলাইহিসসালাম বললেন, আমার মাওলার এক অনুপরিমাণ মহাব্বত তুমি সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে, আল্লাহ মুসা তখন মাওলার কাছে দোয়া করেন যেন অর্ধেক অনুপরিমাণ মহাব্বত আমাকে দিয়া দেয়। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলারে এই যুবকের মধ্যে অর্ধ অনুপরিমাণ মহাব্বত দিয়া দাও। নবী মূসা আলাইহিসসালাম দোয়া করিয়া সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পর সেখান থেকে যখন আবার রওনা করছেন, তিনি চিন্তা করলেন যে যুবকের জন্য দোয়া করছিলাম মহাব্বতের যুবকের অবস্থাটা কি। পাড়ার লোক এলাকার লোকের কাছে প্রশ্ন করছে, সেই যুবকটা কোথায়? এখন নবী ঈসা আলাইহিসসালামের প্রশ্নের জবাব এলাকার বাসী বলতে আছে, সে তো অনেক আগের থেকেই বাড়ি থেকে চলিয়া গেছে, তার কোনো সন্ধান নাই, সে আর ঘরে থাকে না, ঘরে বসে না, সে জঙ্গলে জঙ্গলে থাকে। নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলল, মাওলা রে সেই যুবকের সাথে তোমাকে মোলাকাত করাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুবকের সন্ধান দিলেন, পাহাড়ের উপরে গিয়া দেখে যুবক একটা পাথর উপরে দাঁড়ায় মাওলার দিকে তাকাইয়া রয়েছে, শুধু ধ্যানের মধ্যে লিপ্ত। নবী ঈসা আলাইহিসসালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক কোনো সালামের জবাব নিল না, আবারও সালাম দিছে সালামের জবাব দেয় না। নবী ঈসা আলাইহিসসালাম তার পরিচয় দিলেন, যুবকরে আমি নবী ঈসা, তোমাকে সালাম দিতে আসি, তুমি কেন সালামের জবাব নাও না? অমনি আমার মাওলা ফাক ডাক দিবে, ঈসা রে
যার কলবের মধ্যে আমার অর্ধ রেণু মহাব্বা ঠুকিয়া গেছে সে আমার বাহিরে আর কাউকে চিনবে না আর কাউকে চিনতে পারে ও যুবক বাবা কত যুবক আমার মাওলার পাগল বাবার এক যুবক হাতে অসুস্থ রোগ হয়ে গেছে যখন বেহুশ করার কোনো ঔষধ ছিল না তখন কোনো অঙ্গ কাটার প্রয়োজন হইলে মানুষকে শক্তভাবে বাঁধতে হইত এরপর অঙ্গ কাটিয়া নিয়ে যাইত এখন ওই যুবকের অঙ্গ কাটার প্রয়োজন হয়ে গেছে তাকে ব্রশি দিয়া বাঁধবে ওই যুবকের মা বলতে আছে তোমরা কি করতে আছো ডাক্তারকে বলছে কি করতে আছো বলে যুবককে শক্ত করিয়া বাঁধতে হবে তারপরে হাত কাটতে হবে তার মা বলতেছে আমার ছেলেকে বান্দার কোনো প্রয়োজন নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন হাত কাটিয়া নিয়া যাইও যখন নামাজের মধ্যে যুবক দাঁড়াইয়া গেছে ডাক্তার তার হাত কাটিয়া নিয়া গেছে কিন্তু কোনো কিছু টিয়ার করতে পারে না আমরা কি নামাজ পড়ি রে বাবা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও যারা প্রেমের মধ্যে ডুব দিছে কি যে মজা ওই মজা তো কেউ কাউকে বুঝাইতে পারবে না আমার মাওলা আমাকে তোমাকে সৃষ্টি করছে মাওলা ইবাদত করার জন্য কাজে ইবাদত করি যেন মাওলার কাছে হাজির হইতে পারে আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সবাইকে দিয়া দেয় যদি মাওলার হুকুম হাকুম মানিয়া মাওলার কাছে যাইতেই পারো আমার মাওলা যে জান্নাত তোমার জন্য আমার জন্য রাখছে কেউ কোনোদিন চোখেও দেখে নাই কানেও শোনে নাই অন্তর অনুভবও করে নাই কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন কোন নাফরমানের কবর দুনিয়া আখারে কোন কোন নাফরমানের কবর তো দুনিয়ার অন্ধকার সে শত্রুর অন্ধকার হইয়া যাবে কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাজারের হাঁটি আর এক পাজারে লাগাইয়া ফালাইবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই কত আল্লাহ কত কবর আজাব দেখছে কত মানুষ কবর আজাব দেখছে বাবারে আমার দাদা যেমন রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন পড়িয়া দেখিও আমার দাদা যেমন রহমাতুল্লাহ আলাইর বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা যার কাছে বলতে আছে বেআইসায় ঢাকার একটা আজীব ঘটনা শুনেন কলে কি ঘটনা আপনি বলেন কলে ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা 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 গুনার তালেই থাকতো ইবাদতের কাছেও যাইত না নামাজ রোজা করতো না সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া সবাই যখন ঘরে চলে আসছে তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে এই মাত্রই দাপন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ সবাই পরামর্শের ভিত্তিতে যখন সবাই কবর খনন করা শুরু করছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে ভাই আমি সবার সাথে সেখানে গেলাম যখন আস্তে আস্তে কবরের থেকে মাটি উঠানো শুরু করছে হঠাৎ দেখে কবরের মধ্যে থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও সবাই ভাবছে কিছু না গ্যাস পরম হয়েছে বা অন্য কিছু হয়েছে কলে বেয়া হিসাব আস্তে আস্তে যখন বাস উঠানো শুরু করছে আস্তে আস্তে কবরের থেকে ধোঁয়া পরিষ্কার হইয়া গেছে হঠাৎ যখন কবরের লাশের দিয়ে লক্ষ্য করলাম দেখলাম জিব্রাডার টানিয়া না বিস্তার না ঝুলাইয়া ফেলাইছে হাত পাও ভাঙিয়া লাশের একত্রিত ঘুরিয়া ফেলাইছে
আমার পর্দার মা বোনেরা কোথায় রওনা করছ? কি নিয়ে রওনা করছো? কোথায় হাসিবু তু হাসাবু? তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আমি কি চক্ষু দিয়া গুনার কাজ বেশি করছি না ন্যাকের কাজ বেশি করছি? আমি কি জবান দিয়া কি ন্যাকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? আমি কি হাত দিয়া ন্যাকের কাজ বেশি করছি না গুনার কাজ? এই হাত দিয়া কত ঘুষ ধরছ, কত সুদ গ্রহণ করছ? অন্যায় বাবা, এই হাত কত মহিলার গায়ে লাগাইছ, আল্লাহ মাফ করিয়া দে। এই হাত দিয়া কত গাঁজা স্পর্শ করছ, এই হাত দিয়া কত মদ স্পর্শ করছ, এই হাত দিয়া কত জুলুম, কত চুরি, কত ডাকাতি, ইসলামের বাহিরে হাত দিয়া কত জায়গায় সিল মারছ, ভোট মারছ, এই হাত দিয়া কত খুন করছ, কত মানুষকে অন্যায় ভাবে থাপ্পড় লাগাইছ, এই পাও দিয়া কি ন্যাকের দিকে বেশি হাঁটছ না গুনার দিকে বেশি হাঁটছ? তোমার অন্তর দিয়া কি গুনার চিন্তা বেশি করছো না ন্যাকের চিন্তা বেশি করছ? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? যা তওবা করছো মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কবরে পাও দিও না। আল্লাহ, যদি হিসাব নিকাশ না মিলিয়া কবরের মধ্যে পাও দাও, ওই কবরের মধ্যে এত কঠিন আগুন ফরাত করে পাও জড়িয়া সরকার হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ না করুক যদি আমল নামা বাম হাতে পড়িয়াই যায়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া, আখারে যদি আমি আমার হিসাব নিকাশ না দেখতাম, আমি আমার হিসাব নিকাশ না পাইতাম, এত মদের গুণা, এত সুদের গুণা, এত গাজার গুণা, এত ঘুষের গুণা, এত চুরির গুণা, এত সেনার গুণা, এত ডাকাতের গুণা, এত মিথ্যা, এত গিবা, এত শেখা, এত নামাজ কাজা করছি কোনোদিন হিসাব মিলাই নাই, এত রোজা সারিয়া দিছি কিন্তু আমি তো ভুলিয়া গেছি, কিন্তু আমল নামা ভুলে না। এত গুণা ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত, যদি কিয়ামতের মাঝে উঠতে না হইত, মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার জায়গা জমি আমাকে কোনো লাভ কোনো উপকার করতে পারলো না, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি,
কোথায় আমার লিডারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার কি মা? আমরা নিমালিয়া আলাকান্দি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা ঝরিয়া গেছে, সব ধ্বংস হইয়া গেছে, নাফরমান আফসুস করবে। এবার আল্লাহ পাক কি বলবে শুনেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এ ফেরেশতারা নাফরমানকে ধর, খুজুহু ফাগুল্লুহু, নাফরমানকে বান্দিয়া ফেলো, বান্দিয়া ফেলো, সুম্মাল জাহিমা সাল্লুহু। এরপরে হাত পার মধ্যে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আদেশ করবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যারআন ফাসলুকুহু, এই আদেশ পাওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকার নিয়ে দৌড়ে আসবে, আসিয়া নাফরমানকে প্যাচ দিয়া ফলাইবে। যেরকম ছাগল কুত্তার পার মধ্যে শিকার লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে নদীর মধ্যে ফলাইয়া দেয়, ময়দার মধ্যে ফলাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে শিকার লাগাইয়া কুকুরের মতো টানতে 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 মিনওয়ারাই জাহান্নাম, জাহান্নামীদের নিক্ষেপ করবে। যখনই জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত জাহান্নামে নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আ যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেমত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবার জাহান্নামে একটা মাঠ থাকবে, কাঁটা যুক্ত মাঠ, জাহান্নামের চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে, পা উপরে দিয়ে থাকবে। যখন জাহান্নামের হাঁটতে 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 কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, অমনি কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে। গুনের থেকে বাঁচিয়া দাও, তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছি মাফ করিয়া দাও। চোখের মধ্যে ঘাও সৃষ্টি হইয়া যাবে, আবার ঘাট থেকে পুজ বাইয়া বাইয়া পড়তে থাকবে, আবার ঘার মধ্যে পোকা, ওই পোকা কটকট কটকট করে কামড়াইতে থাকবে, বলে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার থেকে ফিরতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল শেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই,
কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যাও আর কাছে গিয়া পারো, গুনার কাম সারো না কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্নার না আসলে মনে রে বুঝাও রে মন, ওরে মন বল রে। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিহাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিহাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিহাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বন্দাদেরকে নিহাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেফর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নাম কাটিয়া দা, জাহান্নামের খাতার থেকে নাম কাটিয়া দে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আল্লাহ তুমি কুড়ি গ্রাম মাঠের দিকে তাকাইয়া দেখো, তুমি একটু তাকাইয়া দেখো, মাওলা মাফ করিয়া দেয়া করিয়া দেয়া। আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না, তোমার অলি না মানে কাউকে বিদায় দিও না, হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পর আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু,
আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দাও। আল্লাহ আজকে আমাদের প্রফেসর সাহেব দুনিয়াতে নেই, গত মাহফিল তার সাথে দেখা ছিল, কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখেনি। কত মুজাহিদদের খবর আসে ও মুখে মারা গেছে, কত মুজাহিদের সন্তান রাশিয়া বলে আব্বাজান মুজাহিদ ছিল আজকে দুনিয়াতে নাই। আমাদের বসিরুদ্দিন মুন্সি সাহেব দুনিয়াতে নাই, কত মুজাহিদরা দুনিয়াতে নাই, যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আজাবকে মাফ করে দাও। মাওলানা আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মা কানকে জান্নাত বলে বলন্দ করে দাও। আমাদের আহল আহলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم.